নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে একদম সহজ একটা ঝিঙ্গের রেসিপি শেয়ার করবো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু আমরা গ্রামে যে এরকম বানিয়ে খেয়ে থাকি বন্ধুরা সেই রকমই একটা খুব সাধারণ রেসিপি শেয়ার করছি কিন্তু অসম্ভব সুন্দর লোভনীয় একটা রেসিপি বন্ধুরা এই রেসিপিটা থাকলে তোমাদের এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এই একটিমাত্র পদ দিয়ে বন্ধুরা তোমরা যদি ভেবে থাকো ওই গরমে বেশি কিছু বানাতে পারবে না তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা যদি থাকে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিচ্ছু লাগবে না বন্ধুরা তোমরা মাছ মাংস ছেড়ে খাবে অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে তো চলো তার জন্য কিন্তু ঝটপট রেসিপিটা শুরু করে দিই আর স্কিপ না করে কিন্তু তোমরা পুরো রেসিপিটা দেখে নেবে বন্ধুরা তাছাড়া কিন্তু অনেক কিছু মিস করে যাবে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় করে চারটে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা আগে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তবে একটু খোসা রেখেই কিন্তু ঝিঙেগুলো ছাড়িয়ে নিতে হবে খুব বেশি খোসা কিন্তু উঠিয়ে নিলে হবে না বন্ধুরা ঝিঙের যে মোটা সিটটা সেটা উঠো উঠিয়ে নিলেই হবে এইভাবে চেঁচে নিলেই তারপর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এরকম মাছ বরাবর লম্বা করে তারপর ছোটো ছোট টুকরো করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার নেলে প্রথম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি অনেক ভিডিও বানাতে মোটিভেট হই বন্ধুরা তাই অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু তো দেখো কথা বলতে বলতে ঝিঙেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখন একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে ঝিঙে টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি বন্ধুরা ঝিঙে টুকরোটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চার কোয়ার রসুন দিয়ে দিচ্ছি এখন পেস্ট করে নিয়েছি সুন্দর করে একটা দেখো আর ঝিঙের মধ্যে যেহেতু এমনিতেই জল বার হয় তাই এই জল দেবে না বন্ধুরা জল ছাড়াই কিন্তু এটা বেটে নেবে কোড়া বসিয়ে দিয়েছি তারপর কোড়ার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কাগুলোকে আমি এখন এই তেলের মধ্যে ভেজে নেব ভেজে নিয়ে লঙ্কাগুলোকে আমি কিন্তু উঠিয়ে সাইডে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি তারপর কড়ার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে রাখা এরা কিন্তু বাঁটা নয় বন্ধুরা আমি এটাকে থেঁতো করে নিয়েছিলাম শিল্পাটার মধ্যে তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লম্বা করে কেটেছি তোমরা চাইলে কিন্তু এটাকে একদম পাতলা ঝিরি করে ছোটো ছোটো করে কেটে নিতে পারো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি হালকা হালকা পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে বাটাটা বেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে দিচ্ছি পুরোটাই তারপর আমি একটু নাড়াচাড়া করে নেব এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙেটাকে এভাবে আমি এক দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো দেবে বন্ধুরা যে যে যেরকম খাও এর সঙ্গে দিতে পারো লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা তোমরা যদি ঝালটা বেশি পছন্দ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটাও ওই মধ্যে দিয়ে দিতে পারো এইভাবে চার পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি একদম লো ফ্লেমে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু ধীরে ধীরে দেখবে ঝিঙে বাটাটা কিন্তু এভাবে ঘন হয়ে আসবে দু তিন মিনিট আবারও আমি এটাকে রান্না করে নিয়েছি বন্ধুরা আমি এটাকে টোটাল পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম এক চিমটির মতো গরম মশলা গরম মশলাটা অপশনাল তোমাদের পছন্দ হলে দেবে তাছাড়া নাও দিতে পারো গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আমি তারপর দিয়ে দিচ্ছি আমি অল্প চিনি চিনিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে দেবে তাছাড়া কিন্তু নাও দিতে পারো তবে চিনিটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা অসম্ভব সুন্দর আর যে শুকনো লঙ্কা দুটো আমি আগে থেকে ভেজে প্লেটে উঠিয়ে রেখেছিলাম সেইগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি এখন লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা তোমরা কিন্তু একদিন লাঞ্চে ট্রাই করে দেখো যে একবার এই ঝিঙে বাটা খাবে বন্ধুরা সে কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না মাছ মাংস ছেড়ে কিন্তু এটাই বারবার বানানোর জন্য তোমাকে রিকোয়েস্ট করবে অসম্ভব সুন্দর লাগে কিন্তু এই ঝিঙে বাটা খেতে গরম গরম ভাতের সঙ্গে এই গরমে যদি ভেবে থাকো যে বেশি কিছু পদ রান্না করতে পারবে না তাহলে একটি পদ দিয়েই কিন্তু তোমরা গরম গরম ভাত কিন্তু একতলা ভাত এক নিমেষে খেয়ে ফেলতে পারবে বন্ধুরা আর এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে